কক্সবাজারের গভীর সাগরে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড, নৌবাহিনীর উদ্ধার জাহাজ, তাদের সাথে যুক্ত হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার। তবে এখনও পাওয়া যায়নি নিখোঁজ আট জেলেকে। কোস্ট গার্ড জানায় গতকাল সকালে 26 জন মাঝি মাল্লা নিয়ে সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিমে এমভি জানজাবিল নামের ট্রলারটি ডুবে যায়। কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান উদ্ধারে কাজ শুরু করে। জীবিত উদ্ধার হয় 14 জেলে, এছাড়া পাওয়া যায় চারজনের মরদেহ। এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ট্রলার নিয়ে বেরিয়েছিলেন তারা। ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা তাদের।